ব্রাহ্মণবাড়িয়ার সুহেল মিয়া পরিবারের অমতে কাজের খোঁজে লেবানন পাড়ি দিয়েছিলেন, এখন মরিয়া হয়ে ফিরছেন। কষ্ট হয়ে গেছে, কারণ এত টাকা আমরা লিঙ্ক রেখেছি, আমরা এখন পুঁজিটা উড়াতে পারছি না। সালাম আলাইকুম ইকবাল ভাই, দেশে তো চলে যাবেন একেবারে, কি মনে হয় লেবানন থেকে কি বাংলাদেশ ভালো? বাংলাদেশ ভালো, লেবানন নগর তো দেশে যাইবেন, কেনাকাটা করছেন? হ্যাঁ, সব কোম্পানি দেশে যাইবে গা। হ্যাঁ, তো করবো কি এই দেশে থাকিয়া? কেরে লেবন ভাল লাগে না? লেবন লেবন থাকিয়া লাভ আছে, তো কাকু দেয়া হইবো না। হ্যাঁ, এক সময় দিনরাত ব্যস্ত থাকা বিমানবন্দরগুলোতে এখন কোনো যাত্রী নেই বললেই চলে। কিন্তু ভিন্ন চিত্র মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসা প্রতিটি ফ্লাইটের, সেগুলি এখন লেবানন ফেরত বাংলাদেশিদের ভিড়ে ঠাসা। লেবাননে বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, গত 20 দিনে সরকারি বেসরকারি ফ্লাইট মিলিয়ে দেশটি থেকে বাংলাদেশে ফিরেছেন 1800 জনেরও বেশি বাংলাদেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা লেবানন থেকে বলছি। আমরা খুব অসহায় আছি, লেবাননে দীর্ঘ 9 মাস 10 মাস ধরে কাজ কাম নাই, থাকা খাওয়া খুবই সমস্যা। এদেশে দিনে দিন খুবই ভয়াবহ দিন চলতেছে, খুব অসহায় আছি। আমাদেরকে দেশে পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা করা হোক, সরকার বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাইতেছি, আমাদেরকে যেন দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়। বহিরুদ্যূতাবাসকে আবেদন করতেছি, দয়া করে আমাদেরকে যেন দ্রুত দেশে ধরার জন্য ব্যবস্থা করে দেয়। আমাদের এখন থাকা খাওয়া খুবই সমস্যা, দীর্ঘ 9-10 মাস ধরে কাজ কাম নেই, চলাফেরা খুবই সমস্যা, খানা খাদ্যের দাম অতিরিক্ত বেশি, 1 টাকার খানা এখন 10 টাকা হয়েছে। আমাদের কাছে খুবই অসহায় আমরা সবাই, দয়া করে আমাদেরকে যেন দেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়। তার কারণে মানুষ কাজ করায় না, ও দেশের মানুষের অনেক অভাব, তারপরে অনেক কষ্টে আছে, অনেক গুষ্টে আছে। মনে করেন ডাস্টবিনে তো সবকিছু ময়লা মুলা অনেক যাই জিনিস টুকাই মুকাই বেসে কিনে তারপরে। এই দূতালয়ের প্রধান বলছিলেন, দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের রেজিস্ট্রেশন এখন বন্ধ রয়েছে। আগে থেকে নভেম্বরের মাঝামাঝি আমরা আগের যাদেরকে রেজিস্ট্রেশন করেছি তাদেরকে পাঠিয়ে দিব, এরপর হয়তো আমরা আবার অবস্থা বুঝে নাম নেওয়া শুরু করব। হয়তো আমাদের ড্রাইভার আর এসে বাদ দিয়ে, তাদের বাদ দিয়ে আমাদের 11-12 জন আমরা টোটাল, তো 12 জন দিয়ে 1.5 লক্ষ লোককে সামাল দেওয়া তো বুঝতে পারছেন যে এটা। মিনিস্ট্রিতে কয়েকবার চিঠিও লিখেছি লোক বল দেওয়ার জন্য। এদিকে দেশটিতে মানবেতর জীবনযাপন করছেন কর্মহীন বাংলাদেশি শ্রমিকেরা। বাংলাদেশের লেবানন দূতাবাস মনে করছে, পরিস্থিতির পরিবর্তন হবে, ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে দেশটিতে, কিন্তু এখন যেসব বাংলাদেশিরা চরম দুর্দশায় রয়েছেন তাদের ফিরিয়ে আনা বা সহযোগিতার ব্যাপারে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করেনি। এ বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। পারমিতা হিন, বিবিসি বাংলা।